আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগগুলো দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। তো এখানে হচ্ছে আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়েছি আজকে। তো আজকে ব্লগটা করেছিলাম অনেক দিন আগে, বাট আমি হচ্ছে আপলোড দিয়েছিলাম, বাট কোনো ভিডিও মানে হয় নাই ভালো মতো। তো যার কারণে আবার ভাবলাম যে ব্লগটা আবার রিটার্ন করে দেই, কারণ এই ব্লগটা তো আপনারা দেখতেই পারেন নাই, মাঝখান দিয়ে দিয়ে আটকিয়েছিল, মানে মাঝখানে আটকাই গেছিলো, তাই আপনারা ব্লগটা দেখতেই পারেন নাই। তো যাই হোক, কী করবো, তাই আবার এই ব্লগটা আমি আপলোড দিব, কারণ হচ্ছে এই ব্লগটা অনেক সুন্দর একটা ব্লগ করেছিলাম, বাট রান্না বান্না অনেক সুন্দর করে করেছিলাম। এই ব্লগটা অনেক মানে পরে আপলোড দিয়ে দেখি একদম আটকিয়ে আছে, ভিডিও আর কন্টিনিউয়াস হচ্ছিল না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি রাতের বেলা হচ্ছে রান্নাটা করতেছি। এখানে আমি হচ্ছে একটা রুই মাছ, বড় দেখে একটা রুই মাছ ভিজিয়েছি। তো এই মাছটা হচ্ছে অনেক মজার একটা মাছ ছিল, এই মাছটা খুবই মজা। তো এই মাছটা হচ্ছে আব্বু পাঠিয়েছিল আমার জন্য। তো এখানে হচ্ছে সিম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে আজকে রুই মাছটা রান্না করব। এই রুই মাছটা তো আমি ভিজিয়েছি, এখন আমি কয়েকটা পিস নিয়ে নেব, কারণ আমি হচ্ছে মানে একটু বেশি করে রান্না করতেছি রুই মাছ দিয়ে, সিম দিয়ে। আর অর্ধেকটা মাছ আমি হচ্ছে রেখে দিচ্ছি, তো অর্ধেকটা মাছ হচ্ছে আরেক পরে রান্না করব আবার। তো এখানে হচ্ছে আমি কয়েকটা পিস নিয়ে নিয়েছি, আটটা পিস নিয়ে নিয়েছি। তো এখানে এখন হচ্ছে ভালো করে লবণ দিয়ে মাছটা ধুয়ে নিয়েছি। তো যে কোনো মাছই লবণ দিয়ে ধুলে দেখা যায় খুবই ভালো লাগে। তো এই তো আজকে আমার রান্নাবান্না, আপনারা দেখতে থাকেন আর কি কী করলাম সারাটা দিন, একা একা কী করি না করি সব কিছুই শেয়ার করব। তো একা একা বাবু নিয়ে কীভাবে এই সকাল থেকে রাত পর্যন্ত এই সংসার সামলায়, আপনারা অবশ্যই দেখতে থাকেন ব্লগটা। তো আমি হচ্ছে হলুদ আর লবণ দিয়ে মাছটা হচ্ছে মাখিয়ে নিচ্ছি, এখন মাছটা ফ্রাই করে নিব। তো মাছ ফ্রাই ছাড়া তো আর আমরা খেতে পারি না অবশ্য। তো মাছগুলো এখন ফ্রাই করে নেই, ফ্রাই করে হচ্ছে সিম আলু আমি হচ্ছে এখানে কেটে নিয়েছি। তো এগুলো হচ্ছে এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, তো এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এখানে প্রায় 1 কেজির মতো সিম ছিল, তো এই আর কি, আর মাছগুলো হয়ে গিয়েছে, এখন একটু উল্টিয়ে দেই। তো যাদের যাদের বাটিক ড্রেস লাগবে, তারা হচ্ছে আমার হচ্ছে কমিউনিটি গাইডলাইনে চলে যাবেন, তারা হচ্ছে পেয়ে যাবেন, তারা পেয়ে যাবেন। যারা যারা নিতে চান, নিতে ইচ্ছুক, বাটিক অনেক ড্রেস আম্মু আপলোড দিচ্ছে, তো এগুলো হচ্ছে যারা নিতে চান তারা কমিউনিটিতে যেয়ে, তারপরে হচ্ছে আম্মুর হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার দেওয়া আছে, সেখানে কল করলে আম্মুকে পেয়ে যাবেন। আর অনেক ভালো ভালো রিজনেবল প্রাইসে হচ্ছে বাটিক ড্রেস ছাড়া হচ্ছে আর কি ঈদ উপলক্ষে। তো এখন যেহেতু গরম চলে আসে, বাটিক তো সবাই নেবেন, আর বাটিক পরতে তো অনেক মজা আমরা সবাই জানি, আর একদম যেহেতু রিজনেবল প্রাইস এ আর কি। তো বাটিক ড্রেস হচ্ছে আপনাদের জন্য আবার আনা হয়েছে, যারা যারা নিতে চান তারা হচ্ছে ইনবক্স করে ফেলবেন। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজটা একটু ভেজে, তারপর হচ্ছে আমি কিছু হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, একটু ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব কিছুই দিয়ে দিব এখন। দিয়ে ভালো করে হচ্ছে মশলাটা কষিয়ে তারপরে হচ্ছে আমি দিয়ে দিব আমার তরকারিগুলো। তো রান্না করা কিন্তু একদমই ইজি ধরতে গেলে, বাট কাটাকুটি করা একদম ইজি না, কাটাকাটি করাটাই অনেক টাফ লাগে, বাট কাটাকাটি থাকলে রান্না করতে অনেক ভালোই লাগে। তো এখন দেখতে পাচ্ছেন মশলাটা একদমই কষানো হয়ে গিয়েছে, আর আমি এখন আমি হচ্ছে এখন দিয়ে দিচ্ছি সবজিগুলো,
আর এই সিমের সবজিটা হচ্ছে ভালো করে কষাতে হবে, না হয় কিন্তু একটা কাঁচা একটা গন্ধ থাকে সিমের মধ্যে, সেটা হচ্ছে থেকে যায়। তো ভালো করে কষিয়ে নেব সিমগুলো। আর এখন হচ্ছে আমি সিম বসিয়ে তারপর আমি টমেটো, তারপর হচ্ছে ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো হচ্ছে কেটে নিচ্ছি। আর টমেটোটা সিম তরকারিতে দিলে বেশি করে অনেক ভালোই লাগে। আর ধনিয়া পাতা দিব, একদম বেশি করে ধনিয়া পাতা দিব। সিম তরকারিতে অনেক ধনিয়া পাতা লাগে আর কি, যতই ধনিয়া পাতা দিবেন ততই কিন্তু মজা লাগে সিম তরকারিতে, আর ফ্লেভারও আসে। এখন যেহেতু দেশি ধনিয়া পাতা অনেক মজাই লাগে, একদমই আমি ধনিয়া পাতা কাটতে পারি না, যেটা সত্যি কথা। ধনিয়া পাতা কাটতে গেলে আমার সব ধনিয়া পাতা বের হয়ে যায় হাত থেকে। তো সিম কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি দিয়ে দিব টমেটো। টমেটোগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব, তারপরে হচ্ছে সব কিছু দিয়ে দিব। মাছ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে উঠিয়ে ফেলবো। তো এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিব। সিম কষানো হয়ে গিয়েছে। সিম তরকারি হচ্ছে একটু বাসি হলে অনেক মজা লাগে। সিম তারপর হচ্ছে আরও কী কী তরকারি জানে, বেগুন তরকারি অনেক বাসি হলে খুবই ভালো লাগে। তো বিশেষ করে সিম তরকারিটা বাসি হলেই ভালো লাগে। তো এখানে আমার রান্না করতে করতে আমার কাজকর্ম করা শেষ, আমি রান্নাঘরও ক্লিন করে ফেললাম, তারপরে হচ্ছে আর কোনো এখন কাজ করব না, এখন হচ্ছে একটু রেস্ট নিব। তো এই আর কি, সকালবেলা আল্লাহ বাঁচাইলে সকালে উঠে বাকি কাজ করব। আর রাতের বেলা হচ্ছে যা যা ছিল তা তা দিয়ে আমরা খেয়ে ফেলেছি, কারণ আমি তো এটা রান্না করেছি মানে গতকালের জন্য, মানে আগামীকালের জন্য, সরি আগামীকালের জন্য এটা রান্না করেছি তরকারি। আর আমার আগের তরকারি আছে, তো এ আর কি, এই তরকারি আর এখন খাওয়া হবে না। এই তরকারি হচ্ছে আল্লাহ বাঁচাইলে আগামীকাল খাওয়া হবে, সাথে হচ্ছে আমি একটা ভর্তা বানাবো ধনিয়া পাতা বেশি করে দিয়ে। এখন যেহেতু ধনিয়া পাতার সিজন তো চলতেছে বেশি ধনিয়া পাতাটা, তো সেটা দিয়ে হচ্ছে আমি কিছু রসুন দিয়ে কাঁচামরিচ দিয়ে একটা ভর্তা বানিয়ে নেব, অনেক মজার। আর এখন হচ্ছে সকালবেলা, আমি আর রাতে ব্লগ করি নাই, কিছুই করতে পারি নাই। আর রাত সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠে আর হারমোনির সেরেলাক তৈরি করতেছি। তো এখানে হচ্ছে আরহামনিরকে আমি সেরেলাক দেই, মানে আমার হোমমেড সেরেলাক, আমি এটা হাতে তৈরি করি। তো এখানে দুধ দিয়ে দিয়েছি, গরুর দুধ প্লাস হচ্ছে একটু পানি দিলাম, সাথে এখন কলা আপেল আর খেজুর দিয়ে দিব। তো একটা কলা দিই এই সেরেলাকটার সাথে, তারপর হচ্ছে আপেল দিই আর দুইটা খেজুর দিই প্রতিদিন সকালবেলা। তো আপনারা আপনাদের বেবিদের জন্য এভাবে একদিন ট্রাই করে দেখবেন, অনেক ভালো হেলদি ফুড এগুলো বাচ্চাদের জন্য, প্রচণ্ড পরিমাণের হেলদি খাবার এটা। তো খেজুরটা আপনারা বুঝতেই পারতেছেন, খেজুরটা হচ্ছে বাচ্চাদের দুর্বলতা কমাবে, তারপরে হচ্ছে রক্ত বাড়াবে শরীরে। তো খেজুর প্রতিদিনই বাচ্চাদের দেওয়া ট্রাই করবেন, খেজুর বাচ্চাদের জন্য খুবই ভালো একটা ফ্রুটস আর কি। তারপরে হচ্ছে দিবেন হচ্ছে আপেল, খেজুর কলা প্রতিদিন একটা একটা করে দিবেন, খাওয়াবেন ভালো। তারপর হচ্ছে প্রতিদিন একটা করে হাফ বয়েল ডিম। তো এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য খুবই হেলদি খাবার, হেলদি ফুড, আমি এগুলো দেওয়া ট্রাই করি প্রতিদিনই। সেরেলাকটা হচ্ছে আপনারা বাসায় মেক করে নেবেন, বাসায় হচ্ছে মেক করলে দেখা যায় খুবই ভালো, আর অনেক দিন যাবত খাওয়ানো যায়। আর নিজে যা যা মানে দেওয়া দরকার তা তা দিয়ে একদম ভালো করে মেক করে নেবেন,
সাবু, তারপরে হচ্ছে চাল ডাল, তারপরে গম, ভুট্টা, অনেক কিছুই আছে। এগুলো দিয়ে হচ্ছে বাচ্চাদের এই যে সেরেলাকটা মেক করে নেবেন। বাচ্চাদের হেলথের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, সব কিছুর জন্যই ভালো। তো এখানে হচ্ছে আমি ফিডার দিয়ে যেহেতু খাওয়াই, ফিডারে হচ্ছে আমার পরিমাণটা আমি বুঝে গিয়েছি, আমার কত চামচ দেওয়া লাগবে কি আসে বিষয়। তো এখানে প্রতিদিন আড়াই চামচের মতো দিই। আর এই তো আমার তরকারিটা দেখতে পাচ্ছেন, তরকারি কিন্তু আমরা রাতে খাই নাই। তো এখানে হচ্ছে আমার ঘর গোছানো হয়ে গেছে এখন, আর এখানে আরহামনিও ঘুমাচ্ছে। আর এখন হচ্ছে আমার খালাও কাজ করে দিয়ে গেল, খালা আজকে আমাকে কাপড় ধুয়ে দিয়ে গেছে। আর না সরি, কাপড় হচ্ছে আমি ধুয়েছি, খালা ঘর মুছে দিয়ে গেছে, ভুলে গেছি। তো যাই হোক, খালার হাতে কাপড় ধোয়া আমার একদমই ভালো লাগে না। আর এখানে হচ্ছে আমি আরহামনির জন্য একটু মানে খিচুড়ি বসিয়েছি অনেক সবজি দিয়ে। আর এখানে হচ্ছে ধনিয়া পাতা, কাঁচা মরিচ আমি ধুয়ে রাখছি, এখন একটু ভর্তা বানাবো। ভর্তা করার জন্য হচ্ছে সব কিছু ধুয়ে রাখলাম। আর কিছু রসুন নিয়েছি, রসুন হচ্ছে দিব, পেঁয়াজ রসুন নিয়ে নিয়েছি। আর এখানে পাটাটাও ক্লিন করে রাখলাম। যেহেতু একা হাতেই সব কিছু করতে হয়, হেল্পিং হ্যান্ড তো এক কাজ করে আমার, তো আর বাকি কাজগুলো তো মেয়েদেরই করতে হয়। আর যদি আমরা মানে অপরিষ্কার হতাম তাহলে কিন্তু খালাকে দিয়েই কাজ করানোর পরে আর কাজ করানো লাগতো না। বাট আমি আমার একটা বদ্ধ অভ্যাস কি, প্রতিদিন ফার্নিচার মোছা লাগবে, প্রতিদিন ঘর মোছা লাগবে, প্রতিদিন মানে এভরিডে সব কিছু অল কাজ করা লাগবে, আর সব কিছু পরিষ্কার থাকা চাই, এটা হচ্ছে আমার রুটিনে আর কি। তো অপরিষ্কার আমার একদমই ভালো লাগে না কেন জানি। তো সব কিছু আমি গুছগাছ করে রাখতে একদমই পছন্দ করি। যেদিন আমার দেখি যে খালা আসে নাই, তো সেদিন তো আমার একা একাই করতে হয়, তো ফেলে রাখি না খালার জন্য। অবশ্য আমি নিজে নিজেই করে ফেলি, যেহেতু আমি থাকতে পারি না। যদি না থাকতে পারি তাহলে আমি কীভাবে থাকবো সারাটা দিন এই চিন্তা করি। তারপরে হচ্ছে কষ্ট হলেও আমি করে ফেলি। তো আমি হচ্ছে খালাকে রাখতাম না, খালাকে রেখেছিলাম যে আমার ঠান্ডা যেহেতু শীতকালে প্রচণ্ড বেড়ে যাবে, আর ঠান্ডাটাও লেগে যাবে শীতকালে। তো ঠান্ডা তো আর শীতকালে আমার লাগে নাই, লাগছে হচ্ছে ঠান্ডা শেষ হওয়ার পরে গরম যখন চলে আসছে, তখন আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেল। আর এখন পর্যন্ত আছে ঠান্ডা, কোনো কমার নাম নেই, অ্যান্টিবায়োটিক খাচ্ছি তো খাচ্ছি, গলা ব্যথা, ঠান্ডা প্লাস সব কিছুই এখনও রয়ে গেল এ আর কি। তো ভাবতেছি যে খালাকে হয়তো রাখবো কি রাখবো না, সেটাও ভাবতেছি। তো খালাকে তো মানে মেন কাজটাই আমি করাতে পারি না, যেটা কাপড় ধোয়া সেটাই আমি করাতে পারি না। খালা খালি এক কাজ করে দেয়, খালি ঘর মুছে। তো ঘরটা না হয় আমি হচ্ছে লাঠি দিয়েই মুছতে পারি, আমার হচ্ছে ঘর মোছার যেটা লাঠি আছে এটা দিয়ে আমি মুছতে পারি, কিন্তু কাপড়টা ধোয়া তো অনেক কষ্টের। তো সেটাই আমি খালাকে দিয়ে করাতে পারি না, যেহেতু খালা কাপড় একদমই ভালো করে ধোয় না এ আর কি। বাবুর খাবার যে খায়, বাবুকে যে আমি খাওয়াই, তো খাওয়ানোর সময় বাবু কিন্তু অনেক কাপড় মেসি করে। তো দেখা যায় আমি কিন্তু মেসি করার সাথে সাথে কাপড়টা আমি খুলে দেই। তো এই হচ্ছে কাপড়, খালা ভালো করে ধুতে পারি না, বাবুর কাপড়ে একদমই ময়লা থেকে যায়, খাবার টাবার লেগে থাকে। তো তার জন্য আমি খালাকে দিয়ে দেখা যায় আমি কাপড়টা একটু কম ধোয়াই, মানে ধোয়াই না বলতে গেলে আমি নিজেই ধুই। তো এই আমি অনেক কথা বলতে বলতে দেখা যায় আমার ভর্তা বানানোটাও হয়ে গিয়েছে। আর আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা কিনা সাবস্ক্রাইব করেছেন একটা লাইক দিয়ে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর আমার ভর্তা বানানোটাও হয়ে গিয়েছে, আর একদম ইজিভাবে আমি ভর্তাটা বানিয়েছি, একদম ভালো করে মিহি করি নাই। কিন্তু আমি পেঁয়াজগুলো আধা বাটা করে দিয়েছি, আধা বাটা পেঁয়াজ আমার খুবই ভালো লাগে ভর্তার সাথে খেতে, কামড়ে কামড়ে একটু পরে অনেক মজা। তো এইভাবে ভর্তা বানিয়ে দেখবেন, অনেক মজা কিন্তু।
তো এই তো ভর্তাটা রেডি, এখন হচ্ছে গরম ভাত দিয়ে খেয়ে ফেলবেন, আর অনেক মজা লাগবে। আপনারা ওইভাবে ট্রাই করবেন, অনেক মজা। শেষ ভর্তা বানানো। তো এখন আমি পাটা টাটা ক্লিন করে ভালো করে এখন রেখে দিব। তো আমার এই পাটাটা কিন্তু পাথরের পাটাই, দেখতে দেখা যায় হয়তো সিমেন্টের পাটা, বাট না, এখন তো অনেক ধরনের মেশিন হয়েছে, অনেক ধরনের আমাদের সুযোগ সুবিধার জন্য অনেক কিছু বের হয়ে গিয়েছে, তার জন্য দেখা যায় মেশিনেই তারা হচ্ছে এই পাটাগুলো মেক করে। তো এটা হচ্ছে পাথরের পাটা, এটা আমাদেরকে প্রুফ দেখিয়ে দিয়েছিল আর কি। পাথরের পাটা না হলে কিন্তু এতদিনে ভেঙে যেত অবশ্য, সিমেন্টের পাটা যদি হতো। তো ভালোই, পাটাটা বালি উঠে না, সিমেন্টের পাটার থেকে আবার বালি ওঠে, এটা তো পাথরের তাই বালি ওঠে না। আর বাবুর খিচুড়িটাও হয়ে গিয়েছে, আর এখন আমি চলে আসছি ছাদে কাপড় নাড়ার জন্য। তো ভর্তাও বানানো শেষ, ছাদে কাপড় নেড়ে তারপরে চলে যাব আমি বাসায়, যে হচ্ছে আমি ভাত খাবো, আমার অনেক খিদা লেগে গিয়েছে। যেহেতু সকালবেলা হচ্ছে চা আর দুইটা বিস্কিট খাই, তো দেখা যায় সারাটা দিন চা বিস্কিট খেয়ে থাকি, তো তাড়াতাড়ি খিদাটা লেগে যায়। আর যেহেতু আমরা ব্লগিং করি, তো আমি চেষ্টা করি, তো ব্লগিং যেহেতু করি, তো ব্লগিংয়ে কিন্তু একটা কিছু করতে গেলে অনেক টাইম লেগে যায়, অনেক টাইম। তো আমি চেষ্টা করি একটু আগে আগে উঠার, ধরেন 8টা 7টা 8টা 7:30টার দিকে, যেদিন আমার বেশি কাজ থেকে যায় 7টা 7:30টা 8টার দিকে উঠে সব কাজ কমপ্লিট করা, রান্নাবান্না থেকে শুরু করে সব কিছু এ আর কি। তো দেখা যায় আমার বেশি দেরি হয়ে গেলে আবার আমার আবার মানে ভালো লাগে না কাজকর্ম করতে, আমার 1টার আগে হচ্ছে আমার সব কাজ শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ। পরে হচ্ছে আমরা নামাজ পড়ি, আমি নামাজ পড়ি, নামাজ পড়ে হচ্ছে খেয়ে ফেলি, আর আমার বাবা তো চলেই যায় অফিসে, এ আর কি। আমার দিন যায় এইভাবে একা একা কাজ করতে করতে। তো এই তো কাপড় নাড়া হয়ে গিয়েছে, আর এখন আমি চলে যাব হচ্ছে বাসায়। তো এই তো চলে আসলাম, আসার পরে হচ্ছে তাড়াহুড়া করে আমি হচ্ছে ভাত বেড়ে নিচ্ছিলাম, যেহেতু অনেক খিদে লেগে গিয়েছে। তো আজকে কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি, তো সবাই হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ভাত খেয়ে নিতে নিতে আপনাদের সাথেও, ভাত খেতে খেতে আপনাদের সাথে হচ্ছে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।